ए आमार दौलतपुरेर अम्मा ও কুমিল্লার মা শুধু ওয়াজ শুনো না আমার ওয়াজ আজকে ঘটনা হবে না আজকে ওয়াজ হবে আমার চেতনা যেন ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারি আজকে মুরব্বিরা দাড়ি ফাইক্কা গেছে মনে করছো মুরব্বিরা তোমার আগে মারা যাইব তোমার মুখে এখনো দাড়ি উঠে নাই তুমি এখনো ভালো করে বিয়ে করো নাই তুমি মনে করছো এখনো মরার বয়স হয় নাই নারে না নারে না একটু আগে খেয়াল করে দেখো গত একদিন আগের কথা জালুকাটি থেকে লঞ্চটা রওনা দিছে নদীর মাঝখানে যখন আসছে লঞ্চের ভিতরে আগুন লাগা গেছে ওই লঞ্চের ভিতরে নারী ছিল ওই লঞ্চের ভিতরে পুরুষ ছিল ওই লঞ্চের ভিতরে ছেলে ছিল ওই লঞ্চের ভিতরে মেয়ে ছিল ওই লঞ্চের ভিতরে ছোট বাচ্চা ছিল একটা বার খেয়াল করে দেখো বুড়া মানুষ যেমন আগুনে পুইরা লঞ্চে মারা গেছে মুরব্বি বেটাও মারা গেছে মহিলাও মারা গেছে ছেলেও মারা গেছে মেয়েও মারা গেছে ছোট্ট বাচ্চাও মারা গেছে একটা জিনিস খেয়াল করেন ও বন্ধু আমি গত কিছুদিন আগে ভৈরব মাহফিল করি রাত্র 3:30 বাজে ওয়াজ করতেছি একটা লোক আমার কানের কাছে মুখটা লাগায় কয় হুজুর মহিলা প্যান্ডেলে একটা মহিলা ওয়াজ শুনতেছিল হঠাৎ করে মহিলাটা মারা গেছে এই কথাটা সব মাহফিলে কেন বলি কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ আমার বাবা জিরাইরি কুমিল্লার বন্ধুরা বুড়িচঙ্গের বাবারা দেবীদ্বার ময়নামতির বন্ধুরা এবারে বিশ্বরোডের বাবারা ও কোটবাড়ির বন্ধুরা যেখান থেকে আসছো আমার কথাগুলোরে উড়াইয়া ফালাইয়া দিও না ঘন্টা কানেক বয়ান করব কিন্তু কথা কাটা কাটাই বলবো 2 ঘন্টা আড়াই ঘন্টার চিল্লা চিল্লি না একটু চেতনা নিয়ে কথা বলছি একটা বার খেয়াল করে দেখো কুমিল্লা যদি মার্কেটে আগুন লাগে ফায়ার সার্ভিসে পানি দিয়ে নিবা এবার লাগে আসে কিন্তু দেখো পানি তাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই লঞ্চের ভিতরে আগুন ওই লঞ্চের ডানেও পানি লঞ্চের বামেও পানি লঞ্চের সামনে পানি লঞ্চের পেছনে পানি লঞ্চের নিচেও পানি একুটা পানি ওই লঞ্চের আগুন নিবাইবার জন্য কোনো সহযোগিতা করতে পারে নাই কথা বলেন বাবা ঠিক না বেঠি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো জোরে জোরে নামাজকে বলো না আর বক্সিতে বন্ধ করে আকাশকে বলো আমার নামাজ আছে নামাজ পিহিন পড়ো পাড়ে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের গড়ে জুহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে ঠিক না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আহারে আগের মতো গায়ে শক্তি পাই না তেমন শরীর জানে হয়ে যাচ্ছে কেমন রে কেমন কেউ দেখে না পরিবর্তন কখন হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বল আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা বলেন ঠিক কিনা এ আমার দৌলতপুরের আম্মা ও কুমিল্লার মা শুধু ওয়াজ শুনো না আমার ওয়াজ আজকে ঘটনা হবে না আজকে ওয়াজ হবে আমার চেতনা যেন ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারি আজকে মুরব্বিরা দাড়ি ফাইক্কা গেছে মনে করছো মুরব্বিরা তোমার আগে মারা যাইব তোমার মুখে এখনো দাড়ি উঠে নাই তুমি এখনো ভালো করে বিয়ে করো নাই তুমি মনে করছো এখনো মরার বয়স হয় নাই নারে না নারে না একটু আগে খেয়াল করে দেখো গত কয়েকদিন আগের কথা জালুকাটি থেকে লঞ্চটা
পারোয়ানা দিছে, নদীর মাঝখানে যখন আসছে লঞ্চের ভিতরে আগুন লাগা গেছে, ওই লঞ্চের ভিতরে নারী ছিল, ওই লঞ্চের ভিতরে পুরুষ ছিল, ওই লঞ্চের ভিতরে ছেলে ছিল, ওই লঞ্চের ভিতরে মেয়ে ছিল, ওই লঞ্চের ভিতরে ছোট বাচ্চা ছিল। একটা বার খেয়াল করে দেখো, বুড়া মানুষ যেমন আগুনে পুইরা লঞ্চে মারা গেছে, মুরব্বী বেড়াও মারা গেছে, মহিলাও মারা গেছে, ছেলেও মারা গেছে, মেয়েও মারা গেছে, ছোট্ট বাচ্চাও মারা গেছে। একটা জিনিস খেয়াল করেন, ও বন্ধু, আমি গত কিছুদিন আগে ভৈরব মাহফিল করি, রাত্র 3:30 বাজে ওয়াজ করতেছি, একটা লোক আমার কানের কাছে মুখটা লাগায় কয়, হুজুর মহিলা প্যান্ডেলে একটা মহিলা ওয়াজ শুনতেছিল, হঠাৎ করে মহিলাটা মারা গেছে। এই কথাটা সব মাহফিলে কেন বলি, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ আমার বাবা জিরাইরি বন্ধুরা, বুড়িচঙ্গের বাবারা, দেবীদার ময়নামতির বন্ধুরা, এবারে বিশ্বরোডের বাবারা, ও কোটবাড়ির বন্ধুরা, যেখান থেকে আসছো আমার কথাগুলারে উড়াইয়া ফালাইয়া দিও না, ঘন্টাখানেক বয়ান করবো কিন্তু কথা কাটা কাটাই বলবো, 2 ঘন্টা 2 ঘন্টার চিল্লা চিল্লি না, একটু চেতনা নিয়ে কথা বলছি। একটা বার খেয়াল করে দেখো, কুমিল্লা যদি মার্কেটে আগুন লাগে ফায়ার সার্ভিসে পানি দিয়ে নিবাইবার লাগে আসে, কিন্তু দেখো পানি তাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই, লঞ্চের ভিতরে আগুন, ওই লঞ্চের ডানেও পানি, লঞ্চের বামেও পানি, লঞ্চের সামনে পানি, লঞ্চের পিছনে পানি, লঞ্চের নিচেও পানি, একুটা পানি ওই লঞ্চের আগুন নিবাইবার জন্য কোনো সহযোগিতা করতে পারে নাই। কথা বলেন বাবা ঠিক না বেটি? আগুন দিয়া দাউ দাউ করে অ্যালুমিনিয়াম গুলো পুড়তে আছে, চতুর্দিকে শুধু পানি নাই, কিনারা নাই, কোনো কিনারাও, ওই নদীর চতুর্দিকে পানি হলো, এক ফোঁটা পানি পানি আগুন নিবাইবার কাজে লাগে নাই, দেখছো নি, কোনো প্রোটেকশন তোমারে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, বল পরের জায়গা ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, বল ঘরের মালিক নয়, সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার দেখা, আমি পাই না দারে দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সে ঘরের মালিক নয়, বল পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, বল পরের জায়গা পরের জমিন ঘর ভানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। সুই চিনেন নি সুই? সুয়ের মাথারা যে জায়গাত রাখলে যতটুকু জাগা লয়, এই জায়গার মালিক তুমি না, সুয়ের মাথা যে জায়গায় শোয়ের মাথা যেই জায়গায় পড়ে, ওই জায়গার মালিক তুমি না, ওই জায়গার মালিক আমি না, ওই জায়গার মালিক আমি না, ওই জায়গার হাকিকতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বর বিক্রি হয়। তুমি এই দাগের মালিক, জমিনের মালিক তুমি না, জবানটা খুলে বলো তিনি কে? আহ
যাক হে তোরা থেকে বালাস রাখ কইছি তো কথা কইছি আলহামদুলিল্লাহ আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি শেষ লম্বা তো আলহামদুলিল্লাহ করনা গিয়ে লেগে আর আল্লাহ আকবার আর আল্লাহ আকবার কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে আর একটু সময় দিবেন আমি একবারে কইছি যে আমি অনর্থক ডাইনে বামে যাইতাম না যা বলমু কাটা কাটায় কথা বলমু পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বল পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জোরে কর আল্লাহু আকবার এ আমার বন্ধুরি ও কুমিল্লার বন্ধুরা ও দৌলতপুরের বাবারা আমার নবী আপনার নবী বলেন ইমানদারের কাছে আজরাইল আসবে ও বন্ধুরি ইমানদার আজরাইলের ডাক দিয়া বলবে কি বলছিলাম লঞ্চের ভিতরে আগুন লাগছে কুল কিনারা নাই কোথায় যাবে বাবা রাতের বেলা ওই লঞ্চের ভিতরে একটা বাবা সন্তান লয়া ফানির মধ্যে লাভ দিছে কুল কিনারা নাই বাবা সন্তানটারে লয়া দেড় ঘন্টা সাঁতরাইছে সাঁতরাইয়া কিনারে গেছে যাইয়া দেখে তার সন্তানটা ততক্ষণে মারা গেছে কি বুঝলেন একটা লঞ্চের ভিতরে আগুন একজন মারা গেছে আগুনে পুইরাও আর একজন কিনারে বিরা বাচ্চা গেছে আর তার সন্তানটা পানিতে ডুইবা মারা গেছে দেখছো নি একটা আগুন লাগছে লঞ্চের ভিতরে এক একজনের এক এক ভাবে মরণ হয়েছে কেউ বেঁচে গেছে আমার আল্লাহ বলেন এই কোরআন শরীফ পড়লে খুব অনেক ভালো লাগে অনেক ভালো লাগে শান্তি লাগে আল্লাহ বলেন তোমরা তো জানো না কোন সময় কিভাবে মরণ হবে এই মাহফিলে আসিয়াও অনেকে মৃত্যুবরণ করতে পারে কি পারে না এই জন্য আজরাইল আসবে দৌলত করে ইমানদারের কাছে আয়েশা কানের কাছে মুখটা লাগাইয়া বলবে তোমার হায়াত জিন্দগি শেষ হয়ে গেছে আমি এখন তোমার রুহটা বের করে নিয়ে যাব ইমানদারে বলবে আজরাইল ও আজরাইল আর দেরি করো না এই দুনিয়ার বাটপারি দান্দালির জায়গা এই দুনিয়া একমাত্র অহমিকার জায়গা এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয় আমার রুহটা তাড়াতাড়ি নিয়ে যাও আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে এই জন্য বন্ধুরি ও যুবক ভাইরা আমার ইমানদারের ওই মাথার কাছে আইসা আজরাইলে বৈশা আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের চুলগুলো আশ্রয় দিবে ওই মুহূর্তে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে পাঠাইব একটা ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা দৌলতপুরের একজন আল্লাহর বান্দা দৌলতপুরে একজন ইমানদারের রুহটা কবজ করা হবে কথার কথা বললাম নামটা উল্লেখ করলাম যদি দৌলতপুরে ইমানদার থাকে আল্লাহ এই কথাটাই বলবে যা যা এমুক জায়গায় এমক বান্দা এখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে ও তুই একটা কাজ কর জান্নাতের ভিতরে যা জান্নাতের ভিতরে যাইয়া এমন সুন্দর একটা সাদা কাপড় নিয়া যা এই সাদা কাপড়টার সঙ্গে একটা আতরের বোতল লইয়া যা আমার প্রেমিকের কাছে যাবি প্রেমিকের চোখের দৃষ্টি যতটুকু দূরে যাবে এতটুকু দূরে এই সাদা কাপড়টা নিয়ে বসে থাকবি আজরাইলে যখন রুহটা কবজ করব দেরি করিস না আমার জান্নাতি সাদা কাপড় দিয়া ওই রুহটারে বাইন্ডিং কইরা আমি আল্লাহর দরবারে নিয়ে আসবি জোরে কন্যা আল্লাহু আকবার নাকি বাবা আমার বন্ধুরে কথা নাই বার্তা নাই নীরবে নীরবে একটু থাকেন দেখেন কি অবস্থা ইন দি মিন টাইমে ইমানদারের রুহটা যখন নিয়ে যাবে এখন একটা কথা হলো আপনারা কাপড় কিনেন কোন মার্কেট থেকে
খন্দকার বাহার মার্কেট ও হেরা বাইরে 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 বেলে গে রে তাইরি কইলি তো বুঝস না বাইরে বাহার মার্কেট সিও মার্কেট নিউ মার্কেট দুনিয়ার কথা শুরু করছে হলি মার্কেট 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 পারে কে হে আসল মার্কেট পার কইতাম নি এগুলা 13 বছর আগে কইতাম ওহন ইদানিং আমার নতুন করে শুরু করছি পারে কে যাবি আমার বাজানে বুঝবো এটা করে পুরা তালে পারে কে যাবি নবীর নৌকাতে আই পারে কে যাবি নবীর নৌকাতে আই রূপকষ্টে দীপ নৌকা কানি রূপকষ্টে দীপ নৌকা কানি নাই ডোবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আই আসল কথা কইতাম নি নবী না মানে যারা 100% বেইমান তারা এই জমিনে নবী না মানে যারা 100% গাটি তারা আমি নাম লইছি তারা কইছি তারা আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে কষ্ট হয়েছে আপনাদের দুঃখ হয়েছে আমি জীবনে নাম লইতাম না নাম লইলে ফেস এর লাগে আমি ডাকি অভাবী কি ডাকি অভাবী চান রয়েছে কি জানি দিছে আর হেরা জানে কিন্তু আমি চা খাই না এরপরে তোরা দিছে ঠান্ডা চা না বাবা কফি পাওয়া যাব না লাগলে আইনা দিব হ্যাঁ করা ফাটি মাশাআল্লাহ রাতে 2টার 1:30টার পরে যে কন্ডিশন দেখতেছি আল্লাহ আল্লাহ আর আপনারা সালাহিক করে আমার মুসিবত ফলাইছেন আমার মন হয় না যে ইচ্ছে করলে আমি যাইতাম পারো এইরকম মনে সম্ভব মনে দেখতেছি এইরকম মনে সব কারি সূর্য ভেটটা লই আল্লাহ তাতে রমনে মাতা রাস্তা কিলার রাইস নারে দেশনা অনসুল গান দেশনা আলা হযরত আলা মারহাবা কেন মারহাবা আর হযরত কেন মারহাবা চোখের পলকে তুমি হতে পাড়ো লাশ সন্দেহ আছে দুই হাত তুললে কি গুণ হইব চোখের পলকে তুমি হতে পাড়ো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তুহির নাম মসজিদের মাইকে হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে নিয়াতে বাড়িওয়ালা নাই রে বাহার নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি তাকে দে দিবানিসি জানা যাই শরিকি হবে তোমার প্রতিবেশী ও আও স্বজনেরা নিয়ে যাবি
যাবি, স্বজনেরা নিয়ে যাবি তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বার নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে আমার চোখ বেড়া কর, চোখ বেড়া বলো, চোখের পলকে তুমি লাজ বলো, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মাসিজি দেরি মাইক, হবে এলান সাবরি হুজুরের নাম মাসিজি দেরি মাইক, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বার নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কি না বলেন? তাহলে ইমানদারের মরণটা কি সহজ হবে না কঠিন হবে? আর যেমন সহজ হবে না কঠিন হবে? ইমানদার যারা নামাজ মিস করে না তারা, ইমানদার যারা নবীর বিরুদ্ধে কথা বলে না তারা, ইমানদার যারা আল্লাহর বন্দেগী ছাড়ে না তারা, ইমানদার যারা মায়ের খেদমত ছাড়ে না তারা, ইমানদার যারা ওলি আল্লাহর সোহবত ছাড়ে না তারা, ইমানদার যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে না তারা, যারা ইমানদার তারাই নেক আমল করবে, যারা ইমানদার তারাই নামাজ পড়বে, ইমানদারের কাছে আজরাইল আয়েশা বলবে, এই আজর বলে, এই তুমি রাখল এইভাবে চুলগুলো আশ্রাইবো, এইভাবে চুল আশ্রাইবো, ইমামদের একটা গুম গুম বাবাইবো, আর ওই ফেরেস্তা সাদা কাপড় নিয়ে দাঁড়ায় রইছে, আর একটা এমন একটা খুশবু নিয়ে আইছে নাকের মধ্যে লাগানোর পরে, ইমামদের একটা গুম গুম বাবাইবো, গুম গুম বাবাইবো, আমার নবী আপনার নবী বলেন, ওই মুহূর্তে আজরাইলের রুহুটা নেওয়ার পরে সাথে সাথে রুহুটা ওই যে ফেরেস্তা পাঠাইছে আলাদা ফেরেস্তা, ওই ফেরেস্তার সাদা কাফনের ভিতরে বাইন্ডিং কইরা এইভাবে রুহুটারে নিয়ে আসমানের দিকে উড়াল দিবে, জুরি কিছু বাড়ালা কইতেন না, আসমানের দিকে উড়াল দিব, এই দিক দিয়ে রুহু চলে গেছে, আমি ছিলাম একটু আগে তাহিরি সাপ, আরেকজন ছিল অ্যাডভোকেট সাপ, আরেকজন সভাপতি সাপ, আরেকজনে সহসভাপতি সাপ, আরেকজনে মন্ত্রী সাপ, আরেকজনে এমপি সাপ, যেই মাত্র রুহুটা গেছে গা, লাশ গড় ক, লাশ বাইরে ক, লাশ ইমাম সাহেব ক, লাশ আইছে, সঠিক কিনা গন? চোখের পলকে সব কি শেষ, সব শেষ, আজকে ওয়াজ কিন্তু ঘটনা না, এটা সম্পূর্ণ চেতনা যে আমাদের কি অবস্থাটা হবে, এবার রুহুটারে এই নূরের ফেরেস্তা এই সাদা কাফনের মধ্যে বাইন্ডিং করে আসমানে উড়াল দিছে, আর দৌলতপুরের আব্দুর রহমান মিয়ার বডিডের বাইন্ডিং করবার লাগিয়া ওই যে কি মার্কেট কইছে না, ওই মার্কেট থেকে সাদা কাপড় আনবো, তার বডিডের বাইন্ডিং করব, পুরুষের কাপড় হইল তিনটা, মহিলার কাপড় হইল পাঁচটা, এইভাবে বাইন্ডিং করিয়া জানাজার মাঠে নিব, জানাজার মাঠ থেকে কবরস্থানে নিব, কবরে নিয়ে নামাই দিব, নামাই দেওয়ার পরে উপরে বাঁশ দিব, বাঁশের উপরে সাড়ি দিব, সাড়ি দেওয়ার পরে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তার অতন উখরা বলে মাটিগুলো যখন চাপা দিয়া দিব, আমাদের একটা অভ্যাস খারাপ আছে দেখবেন, হের ব্যস্ততার অভাব নাই, কবর মাটি দিতে গেলে বোঝা যায় হ্যাঁ কত ব্যস্ত, কোন রকম মুট কেটে মেরে ফালাইয়া উঠটা দূর মারতেছে, কথা কন ঠিক না বেটি? অথচ আমার নবী বলছে দাফনটা করার পরে তোমরা সুন্দর করে তার লাগে দোয়া কইরো, কথা কন ঠিক না বেটি? যে আল্লাহ একটু পরে মুনকার নকির আইব তার লাগে দোয়া করে আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর সুন্দর করে জেনে দিতে পারে, ইমানদার যখন কবরস্থানে এলাকা রাখা হবে তখন ওই ফেরেশতা মাটি মাটি দিয়া সবাই যখন পায়ে হাঁটতে চলে যাইব, আমার নবী বলেন কবরস্থানে যখন মানুষ পায়ে হাঁটে চলে যায় ওই ভিতরের মুর্দারটা তাদের পায়ের আওয়াজ শুনতে পারে, আল্লাহ ডাক দেখে এ ফেরেশতা আমার আমার পাগলার রুহুডারে নিয়ে উড়া উপরে আসছে আসমানে গেছে প্রথম আকাশে, প্রথম আকাশের ফেরেশতা কয় এই এত সুন্দর গান কোথায় থেকে লাগে, কয়টা দৌলতবাড়ি এটা দৌলতপুরের এবং ইমানদারের রুহু, এবার ওই আসমানের ফেরেশতা দৌলতবাড়ি ইমানদারের রুহুডারে সালাম দিব, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইমানদারের রুহুটারে সালাম দিব, তৃতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিব, ওই যে হুজুর একটু দেখেন তো আল্লাহ করে আল্লাহ বলছেন আমি আসমান বানাইছি সাত স্তরে, সাতটা তক্তা দিয়া, একটা স্তরে একটা থেকে আরেকটার গুরুত্ব হলো 500 বছরের রাস্তা,
এমন ভাবে রুহুডারে নিয়া নিয়া যাইব আর দরজার মধ্যে দাঁড়াই থাকবো, কে আইছি রে এত গ্রান কেডা, ও দৌলতবাড়ি ইমাম, দৌলতবাড়ি ইমানদারের রুহু নিয়ে আইছি। এবার তারা সালাম দিব, আল্লাহ কবি ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই উরাল মারছে আর কি। সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ কয়, এই আমার ইমানদারের রুহু নিয়ে আর সামনে যাইস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা, ইমানদারের রুহুটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এই বাড়িটার একটা শিখ যদি বিক্রি করেন এমন পৃথিবীর 70টা কিনন যাইব, এমন দামি গড় বানাইছে আল্লাহ। এরপরে যখন এই আমার দৌলতপুরের আব্দুর রহমানের লাশটারে যখন দোকানের কাপড় দিয়ে যখন বাইন্ডিং করে গুরুস্থানে নিয়ে গেছে, তখন আল্লাহ ডাক দিকে, এ ফেরেশতা আমার ফাগলা তো এখন আসল গড়ায় ফুটছে, তাড়াতাড়ি রুহুডা নিয়ে ভিতরে ফেরত দিয়ে দে। এবার কবরস্থানে যাওয়ার পরে এইভাবে যখন কাপড়টারে দিয়ে বাইন্ডিং করে শুয়ে থাকব, এইভাবে শুয়ে থাকার পরে তখন এইভাবে তার ভিতরে যখন রুহুডা দিয়ে দিব, দেওয়ার পরে সে ভিতরে সজাগ হয়ে যাবো গা, সোজা করার পরে সে একটা আওয়াজ শুনব, কবরে কে জানে ঢুকতেছে কটকটানি আওয়াজ। এমনি ইমানদারের সামনে আইসা দুইজন লোক বসবে, একজনের নাম মুনকার আরেকজন হলো নকির, দুইজনে বৈশা এইভাবে তারে এমনে থাক, এমনে থাকবে, এমনে থাকবে, তারে এমনে তুললে বসাইব, সুবহানাল্লাহ কইতেন না, বসায় কাপড়টা এমনে সরাইব, সরাই জিজ্ঞেস করব, মার রব্বুকা তোমার রব কেডা, কা রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা তোমার দিন কি, কয় দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হককে হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে কি বলতে, কয় তিনি তা উনার কারণেই আল্লাহ যে এক আমরা মানছি, উনি হলেন আল্লাহর সাক্ষী আর তিনি আল্লাহর বন্ধু। তখন ফেরেশতারা বলবে, তুমি একটু এইদিকে তাকাও তো, তাকাইব, তাকানোর পরে দেখবে যে বিশাল বড় জাহান্নামের আগুন। কি দেখতেছো, জাহান্নামের আগুন দেখতেছি। কি দেখতেছো, জাহান্নামের আগুন দেখতেছি। তুমি যদি উত্তর দিতে না পারতা, এই জাহান্নামের আগুন হইতো তোমার জন্য একটা চিরস্থায়ী বাসস্থান, কিন্তু তুমি উত্তর দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এই আযাব থেকে মুক্তি রেখেছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার পাগলা তো কবরে ইন্টারভিউ পাস করছে, এখন কবরে থাকবো কেমনে, একটা কাম কর, জান্নাতে যাইয়া আমার পাগলের জন্য একটা বিছানা লইয়া, এই বিছানাটা আইন্যা আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে, যেন আরাম করে ঘুমাই যেতে পারে। ইমানদারের নিসাইনে বিছানাটা দিব, দেওয়ার পরে ইমানদার এইভাবে, আমি সংক্ষেপে করে দিছি আর কি, তো টানতাম মারতাম না, দুই তারিখে শেষ করলাম। এবার এমনি যখন শুয়ে গেছে, শোয়ার পরে ইমানদার চা বলেন, আমরা যদি কুমিল্লা থেকে যদি সেগুন কাঠের খাট কিনি, আমরা যদি কুমিল্লা থেকে বালিশ রাখলেন না কেন, হ্যাঁ ওই টিস্যু, আর টিস্যু আর দেবেন, এটা বালিশ রাখবেন না, কোরআন শরীফ রাখলে কি কর না কর এগুলা। এরপরে ইমানদার যখন, আমরা দেখবেন কুমিল্লা থেকে যখন আমরা কি আনি, সেগুন কাঠের খাট আনি, যতই জাজিম দিয়ে বিছানা করি, শুইলে কি ঘুমাইসা পড়ে কথা কনা, শুইলে কি ঘুমাইসা পড়ে, তো ইমানদারও বিছানার মধ্যে শুইব, শোয়ার পরও ঘুমাইতো না, এবার জান্নাত থেকে একটা লাইন করে হাওয়া দিয়ে দিব, এরপরে ঘুমায় না। এবার কি করছে জানেননি, এমনি একটা ডাইন খাত হইব, যেরকম সুবহানাল্লাহ, আমরা ডাইন কে তুই না, ডাইন কে ঘুমাই থাকবে, একবার ডাইন কে তুই, বাম কে তুই, উপরে জায়গায় সিটিয়া জায়গা, এরপরে কোন কাজে যেন ঘুমায়, এটা আমরা জানি না, কথা কোন ঠিক না বেটে, ইমানদার বিস্তারা ভাইয়া ডান কাতে এমনি ঘুমাইব, ঘুমান এমনি শুইব, শোয়ার পরে কি আরাম, ও বেস্তের বিস্তার, সুবহানাল্লাহ কোনারে, হঠাৎ করে ছায়া দেখবো একটা নূরের বাতি জ্বলতেছে, ইমানদার জিগাইবো তুমি কেডা, ওই বাতি ডাক দিয়ে কইব আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল সমূহ। এরপর ইমানদারে এবার বাম কাত হইব, বাম কাত হওয়ার পর দেখবো আর একটা নূরের টুকরা জল 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 করতেছে, এবার জিগাইবো তুমি কেডা, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি চাঁদের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, লাভাসিনী লাভাসিনী কোরআন তেলাওয়াত লাভাসিনী, আরে লাভাসিনী, এই কোরআন এবং নেক আমল তার আলো দিবে, স্নিগ্ধ আলো আর শান্তির নিকেতনে ইমানদার ঘুমায়া যাবে, কিয়ামত পর্যন্ত ইমানদার ঘুমায়া থাকবে, কিন্তু জাররা পরিমাণ কোনো টের পাবে না। আর যদি তুমি বেঈমান হও আর বেনামাজি হও, আমার নবী বলেন বেনামাজির কবরে তিনটা শাস্তি, জোরে কোন কয়টা, সাউন্ড সিস্টেম কমাও, বেনামাজির কবরে শাস্তি কয়টা, এক নম্বর শাস্তি হইল আমার হাতের মধ্যে কি কথা কানা, কি টিস্যুটা ছুটো না বড়, এখন এখন বড় না ছুটো, বেনামাজির কবরটা এমন বড় থাকবো, কিন্তু বেনামাজির কবরে দেওয়ার পরে বড় থাকবো, কিন্তু বেনামাজির কবরে তিনটা শাস্তির মধ্যে একটা শাস্তি হইল কবরটারে আল্লাহ পাক ছুটু কইরা দিয়া কবর
কবরটার ছোট করে দিব, এমন খাটো করে দিব, এমন সংকীর্ণ করে দিব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমার নবী বলেন, যেই মাত্র বেনামাজির হাড্ডিগুলো গুড়া বানাইব, তখন বেনামাজি এমন জোরে একটা চিৎকার দিব, এই চিৎকার আওয়াজ যদি এই দুনিয়ার দুইটা সম্প্রদায় আওয়াজ শুনতে পায়, একটা হলো জিন আর একটা হলো পশু পাখি, যদি মানুষ শুনত, মানুষ যদি এই আওয়াজ শুনত, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইত। এমন জোরে চিৎকার মারব, এমন জোরে চিৎকার মারবে, আল্লাহু আকবার বলবেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো জোরে জোরে, নামাজকে বলো না, আর বক্স তো বন্ধ করে দিয়েছো, আকাশকে বলো আমার নামাজ আছে, নামাজ পিহিন পড়ো পাড়ে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ফজর কাটে ঘুমের গড়ে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাহিরির সবাই ভালোবাসে, দেখেন না, ঠিক আছে, হ্যাঁ বাবা ঠিক আছে তো, ওকে আব্বু যাও যাও, আর সিঙ্গার বিল রিয়ান কি করো, আচ্ছা যা তুই আমরা এলাকার, যা তুই এলাকার জামাই, যা চপ, কোনো কথা নাই, চপ চপ, বেনামাজরি কবরে শাস্তি কয়টা, কথা কয়না কয়টা, এক নম্বর বেনামাজির কবরটারে খাটু বানাই দিব কে, দুই নম্বর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে, তিন নম্বরে বেনামাজির কবরে সাপ ঢুকাই দেওয়া হবে, এই আজাব থেকে বাঁচতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই, হাত তুলে বলো আছে না নাই, কষ্ট পাইছেন, তাহলে ইমানদারের মরণটাকে সহজ না কঠিন, আর বেঈমান হইলে কঠিন, তাহলে আমরা কি সহজটা চাই না কঠিনটা চাই, রাত্র দুইটার সময় ওয়াদা করো, জীবনে যতদিন বাঁচব নামাজ ছাড়ব, আর একটা কথা বলি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইছো কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ করেছো, এই নামাজের দাম আছে, নামাজ পড়তেছো মক্কা মদিনায় হজ করতেছো বাড়িতে মায়ের বুকে লাথি মারতেছো, এই হজের কোনো দাম আছে? তাহলে আমরা লাস্টের কথা হলো, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, মা বাবার মনে কষ্ট দিব, যেহেতু শহরের মাহফিল একটা কথা বইলা যায় রে বাবা, এক একজন এক এক এলাকার, একটা ছেলে দেখছে না কইছে পাগলটা কইছে আমার বাড়ি সিঙ্গারবিল, এই শহরে অনেক ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে, কথা কন ঠিক কিনা, একটা কথা বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না, পায়ে ধরে বইলা যায়, নেশার কারণে যুবকের লেখাপড়া শেষ, লেখার কারণে সন্তানের মায়ের ভালোবাসা শেষ, নেখার নেশার কারণে দাম্পত্য জীবনের ভালোবাসা ফিনিশড, কথা বলেন ঠিক কি না, এই জন্য আজকে থেকে কথা বলি, আমরা আর নেশা করব, আমি যখন নেশার নামগুলো বলবো আপনারা বন্ধ বলবেন, মন দিল নরম করে বলবেন, বাবা বন্ধ, বলেন বন্ধ, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গুড়, এলাকা সুদ আছে রে, মারালিছে রে, মারালিছে, এই সুদ কি চলবে না বন্ধ হবে, এই সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে, কথা কন ঠিক কিনা, আর সুদের ব্যাপারে ওয়াজ আমি প্রতি মাহফিলই করি, কিতা ওয়াজ করতাম আঙ্গদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ করি, যে সভাপতি সুদ খায় সভাপতি সভাপতি সেই সভাপতি থাকতে পারবে না, যে ইমাম গুস সুদ খায় সে ইমাম ইমামতি করতে পারবে না, যে খতিবে সুদ খায় সে খতিব নামাজ পড়াইতে পারবে না, কথা কন ঠিক না বেটি, যে বক্তা সুদ খাবে সেই বক্তাকে দাওয়াত করা যাবে না, সুদের ব্যাপারে আমি খুব কড়া কথা বলি, বলেই অনেক মানুষ অনেক বিরুদ্ধে কথা বলে, সুদ কি আমার আব্বা হারাম করছে, কেডা হারাম করছে,
আল্লাহর বিধান আইন সমাজে বলতাম না তো কি করতাম? একটা সুতকুর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার নাই। ঠিক কিনা বলো? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? এইভাবে বললে তো হবে না, হাত তুলে কবেন ঠিক। তাহলে বুঝলাম যে আপনারা আমার সঙ্গে রণাঙ্গনে নেমে গেছেন। কি হবে বেঁচে থেকে, এখন না মোহন শুরু করছে লিখে, আমি তো কবে এমনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সব বক্তা হয়ে বিশ্বা বয়ে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বয় কর যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বয় কর যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে দোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে? তারা কেন বুঝছেন নি? বুঝতে হবে, বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ। ঠিক কিনা বলেন? আমি কি বাড়িয়ে বলেছি? ম্যানশন করেছি? 31st নাইট চলবে না, কবরের ফার্স্ট নাইট কেমন হবে সেই আলোচনা আজকে করেছি। 31st নাইট এগুলো মুসলমানদের কালচার হতে পারে না। কবরের ফার্স্ট নাইট কেমন হবে সেই চিন্তা করো মুসলমান। তুমি যে মুসলমান ভুলে গেলে চলবে না, মুসলমান বীরের জাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি যতক্ষণ কথা বলেছি কোনো সাইড কি বাদ দিছি? আর কি করতাম বলেন? আসেন একটু জিকির করি, তারপর গেছে চিনি আছে, বিরিয়ানি আছে, কত দিবো দাদা পার্টনার তো আসতে। এই না কষ্ট নিয়েন না, শুনেন কালকে আবার আমার তিনটা প্রোগ্রাম সিলেটে, একটা কথা বলি শুনেন, একটা কথা পায়ে ধরে বলে যাই, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মানার চেষ্টা করবেন। এই কোরআন তেলাওয়াত চলবে তো ইনশাল্লাহ।